Hello viewers, Assalamu alaikum. উজ্জ্বটিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজ আমি এসেছি গোপালগঞ্জ জেলা মুকসিদপুর থানা রাগদি ইউনিয়নের তবরকান্দি গ্রামে। এইখানে স্থানীয় যুব সংঘের উদ্যোগে এক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন। এই টুর্নামেন্টে ক্রিকেট খেলা হচ্ছে। আপনাদেরকে আজকে আমি সেই ক্রিকেট খেলার দৃশ্যগুলো দেখাবো, দেখুন ও উপভোগ করুন। আমাদের তবরকান্দির পক্ষ থেকে আমি এটা স্পন্সর করছি যে আমরা ভবিষ্যতে এরকম আরো আমাদের চিন্তা ভাবনা আছে, ভবিষ্যতে আমরা এর থেকে আরো ভালো ভালো খেলা উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্যই আমরা এই খেলাটা এবছর প্রথম শুরু করছি আর কি। হয়তো বা এই খেলা দেখে আরো অন্য অন্য দেশের মানুষও আগ্রহী হবে, খেলাধুলার প্রতি আমার আগ্রহী হবে, যার কারণে আমার এই উদ্দেশ্য খেলাটা ছাড়া আরো যদি আমরা আমাদের যুবক ভাইয়েরা আছে এরাও যাতে আরো উৎসাহিত হয়, এই জন্যই আমি এই খেলাটা স্পন্সর করছি। কয়টা দল ছিল এখানে? ষোলোটা দল ছিল। আজকে আমাদের সেমিফাইনাল, চারটি দল আছে আজকে এবং আগামীকাল শনিবার, কালকে আমাদের সেমিফাইনাল। এরপরে আমরা ডিসিশন নেব যে ফাইনাল খেলা আমরা কবে দেব। জি, এলাকাবাসীর জন্য অবশ্যই কথা আছে, এলাকাবাসীর পাশে যদি আমি দাঁড়াইতে পারি বা এলাকাবাসীর এই গ্রামবাসীর যদি সেবা করতে পারি এটাই আমার গর্ব। আসলে বেশি কিছু আমার চাওয়ার নাই, এই গ্রামবাসীর পাশে যদি আমি সর্বপ্রথম তাদের সেবা দিতে পারি এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ আপনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আসলে আমরা এই খেলাটা মূলত যে সার্বিক রেসপন্সার আক্তার হোসেন লস্কর, বাট ও শুধু এই কাজেই না, যে কোনো ভালো কাজে বা যে কোনো সামাজিক কাজে বা যদি কোনো যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওর অবদান অবদারিত, সেক্ষেত্রে আমাদের গ্রামে যে সমস্ত আমার ছোট ভাইয়েরা আছে তারা একটা উদ্যোগ নিয়েছেন যে একটা মিনি টুর্নামেন্ট উপভোগ করার জন্য, এবং সেই সার্বিক ক্ষেত্রে ওরা যে উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগে সারা গ্রামে এবং অত্র অঞ্চলের সমস্ত লোকে এটাকে স্বাগত জানিয়েছে। সো সেই ক্ষেত্রে খেলাটা অনুসারে ভালোই জমছে, এবং তদুপরি খেলার অনুষ্ঠানের বিষয়টাকে ভিত্তি করে আমরা বলতে চাই যে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে হচ্ছে আরও বেশি উৎসাহিত করব। আমাদের নিয়ত আছে যে পূর্বের না যেরকম বিকেলবেলা হলেই যেন ছেলেপেলেরা বা ছাত্ররা মাঠে এসে খেলার দিকে তারা ইয়া হয়, এগ্রি হয়, সেজন্যই মূলত আমাদের এই উদ্দেশ্যটা। আর আমাদের এই উদ্দেশ্যকে কেন্দ্র করে যে সমস্ত লোকেরা উপভোগ করছে তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, এবং আরও বেশি ধন্যবাদ যে আপনাদের উজ্জ্বল টিভি সম্পূর্ণ একটি প্রোগ্রাম আপনারা আসছেন, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। দর্শক, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট ও শেয়ার করে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ আপনাদের।
17-18-19 তিন বছরই। তো ওর নিয়ত আছে যে মানে জনগণের পাশে দাঁড়াতে চাচ্ছে, মানে ওই বর্তমান মেম্বার পদপ্রার্থী সেবাদী, আমরাও সার্বিকভাবে ওদেরকে ইনশাল্লাহ চেষ্টা করব মনের আশাকে। ধন্যবাদ সবাই।